নমস্কার, আমার নাম সুদীপ ঠ্যাং, আমার চ্যানেল দ্য ট্যালেন্টেড গাইসে আপনাকে স্বাগত জানাই। আজকে আমার সাথে উপস্থিত হয়েছে রিনিকা ধারা। ও খুবই ভালো আবৃত্তি করতে পারে, ও একটি আবৃত্তি করে শোনাবে আপনাদের। শুনুন কেমন হয়েছে, অবশ্যই বলবেন কমেন্ট করে। ডেসক্রিপশানে ওর চ্যানেলের একটি লিঙ্ক দেওয়া আছে, সেটাতে ক্লিক করে দেখুন। ও আরও অন্য অন্য আবৃত্তি করেছে, ধন্যবাদ। নমস্কার, আমি রিনিকা ধারা, আজকে আমি একটি আবৃত্তি করে আপনাদের শোনাবো। আবৃত্তি হচ্ছে কবি সুবোধ সরকারের লেখা শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলা থেকে ফিরে আরও 6টা। এত শাড়ি সে একসঙ্গে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রেখেছিল সব নীল শাড়িদের, একটা হালকা নীলকে জড়িয়ে বলল তোর নাম আকাশ। দ্বিতীয় থাকে রেখেছিল সব গোলাপিদের, একটা হালকা গোলাপিকে জড়িয়ে বলল তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসে সুখ। তেজপাতা রঙের শাড়িটার, সেটার নাম দিয়েছিল সে বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কী করে এক জীবনে পরবে? কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ঘটে গেল সেই দুর্ঘটনা। একদিন সন্ধ্যের মুখে স্বামীর সাথে চাইনিজ খেতে বেরিয়েছিল মেয়েটা। কাপড়ে মুখ বাঁধা তিনটে লোক হঠাৎ এসে 12 ইঞ্চি ঢুকে গেল স্বামীর পেটে, সোজা ওপর থেকে নিচ, নিচ থেকে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল চাইনিজ খাবার, চিলিফিস থেকে তখন ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলা থেকে ফিরে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বার করে 6 তলা ছাদ থেকে ফেলে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছে তাকে সাদা থান, 19 বছরের একটা মেয়ে একা। কিন্তু সেই থানও খুলে নিল পাড়ার মোড়ে এক ঝটকায়। একটি সদ্য নগ্ন মেয়ে দৌড়াচ্ছে আর বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। পিছনে তিনজন সে কি উল্লাদ, নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলা থেকে ফিরে আরও 6টা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা।